হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখুন, আপনি স্মার্টফোন ব্যবহার করেন অথচ ইমো ব্যবহার করেন না, এটা কিন্তু হতেই পারে না। আর প্রত্যেকটা ব্যবহারকারীর জন্য ইমো অ্যাপটা ব্যবহার করতে যাতে সহজ হয়, এর জন্য ইমো কিছুদিন পরপর নতুন আপডেট নিয়ে আসে, আর সেই আপডেটগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি। আজকেও আপনাদের সাথে খুব চমৎকার একটা আপডেটের কথা আমি শেয়ার করব। যদি আপনি ইমো ব্যবহার করে থাকেন তাহলে আপনার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখতে হবে, এবং এই আপডেটটা খুবই চমৎকার। ইমোর কয়েকটা আপডেট আমার কাছে ভালো লাগছে, যেমন ধরুন একটা ইমো আইডি, মানে একটা ইমো অ্যাপের মধ্যে আপনি কয়েকটা ইমো আইডি ব্যবহার করতে পারবেন, মানে কয়েকটা নাম্বার দিয়ে ব্যবহার করতে পারেন। আর আজকের যে আপডেটটা, এটা আরও 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 চমৎকার। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। ভিডিও শুরু করার আগে আপনার কাছে কিন্তু একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবেন। ওকে, তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। দেখুন, আপনি আমার এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একটা হচ্ছে এই যে আমি যেটা দিয়ে স্ক্রিন রেকর্ড করতেছি এটা এখানে ভাসতেছে, এটাকে বলা হয় পপ আপ। আর আরেকটা হচ্ছে মেসেঞ্জারের, আমি একটু আপনাদের ওপেন করে দেখাই। এই যেটা দেখতেছেন এটা কিন্তু মেসেঞ্জারের। হ্যাঁ, ফেসবুক যে মেসেঞ্জার, সেই মেসেঞ্জারের এই যে এটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জার। আর এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেসেঞ্জারেরও না, বা আমি যে স্ক্রিন রেকর্ড করতেছি সেটারও না, এটা হচ্ছে ইমোর। অর্থাৎ এখন থেকে আপনি ইমোডিতে এভাবে চ্যাট করতে পারবেন। মেসেঞ্জারে আমরা যেভাবে এই স্ক্রিনের মধ্যে এনে তারপর চ্যাট করতে পারি, ঠিক ইমোর যে নতুন আপডেট, এই আপডেটের মাধ্যমে আপনি এইভাবে চ্যাট করতে পারেন। এখন দেখি তাহলে আপনি এখানে এটা কীভাবে আনবেন। ওকে, এখানে এটা আনতে হলে আপনাকে প্রথমে ইমোর যেই একেবারে লেটেস্ট ভার্সনটা, অর্থাৎ ইমো আপনাকে আপডেট দিতে হবে। এর জন্য আপনি যাবেন হচ্ছে প্লে স্টোরে গিয়ে আপনি প্রথমেই আপনার ইমো অ্যাপটা আপডেট করে নেবেন। প্লে স্টোরে যাবেন এবং এখানে যাওয়ার পরে আপনি লিখবেন হচ্ছে, দেখেন ইমো আইডি আমি আপডেট দিয়েছিলাম সকালে, তো এই যে এখানে ওপেন লেখা আছে, এখানে ওপেন লেখা আছে, আপনার এখানে আপডেট লেখা থাকবে। আপনি অবশ্যই অবশ্যই ইমো আই মানে ইমো অ্যাপটা আপডেট দিয়ে নেবেন, আপডেট না দিলে কিন্তু হবে না। ওকে, আপডেট দেওয়ার পরে আপনি অ্যাপটা ওপেন করবেন এবং যার সাথে চ্যাট করবেন আমি আপনাদের একটু খুলে দেখাই। আপনি ইমো আইডিটা আপডেট দেওয়ার পরে এই যে যখন চ্যাটিং করা শুরু করবেন, তখন ঠিক এই মানে এই জায়গাটাতে এই যে এই জায়গাটা মানে এই জায়গাটাতে অ্যানাবল নামের একটা অপশন আসবে, সেটা হচ্ছে আপনার পপ আপ অ্যানাবল। তো আপনি শুধু অ্যানাবেলে ক্লিক করে দেবেন। অ্যানাবেলে ক্লিক করে দেওয়ার পরে আপনার সমস্ত, মানে আপনি যার সাথে ইমোতে চ্যাট করবেন, সমস্ত চ্যাট এভাবে মেসেঞ্জারের মতো চলে আসবে, এবং আপনি মেসেঞ্জারের মতো ইমো অ্যাপে না ঢুকে কিন্তু এখন চ্যাটিং করতে পারবেন। আগে কিন্তু আমাদের কী করতে হতো, আমরা যখন ইমোতে কারোর সাথে চ্যাট করতাম তখন আমাদেরকে কিন্তু ইমো অ্যাপের মধ্যে ঢুকতে হতো। এখন আর অ্যাপের মধ্যে ঢুকতে হবে না, এখন আপনি ঠিক এইভাবে এই যে আমার মতো এইভাবে চ্যাটিং করতে পারবেন। তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি আপনার এসএমএস যা লেখার লিখবেন, লিখে এখান থেকে পাঠিয়ে দেবেন। এখন কিন্তু খুবই সহজ হয়ে গেছে আমার মনে হয়। ওকে, আর এছাড়াও আপনি যখন এভাবে চ্যাটিং করবেন তখন এইভাবে এটা ওপেন করার পর আপনি নিচে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, যেমন এই যে এখানে হচ্ছে সেটিংস এবং এখানে হচ্ছে ওপেন ইমো। যদি আপনি ইমো আইডিতে ওপেন করতে চান, মানে ফুল স্ক্রিন চ্যাট ওপেন করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করবেন আর এটা হচ্ছে সেটিংস। তো আমার কাছে মনে হয় যে ইমোর যে আস্তে আস্তে আপডেটগুলো হচ্ছে, এই আপডেটগুলো খুবই খুবই ভালো, এবং প্রত্যেক ইমো ব্যবহারকারীর জন্য এখন কিন্তু ইমো ব্যবহার করা আরও অনেক ইজি হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টে ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো মাস্ট। বন্ধুদের সাথে ভিডিওগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।